আমরা এখন চলে এসেছি ইকো পার্কে, যেটা আমাদের মানে ডেইলি ব্লগ বলতে পারো। আজকে মৌমিতার খুবই মুড অফ ছিল, কারণ মৌমিতা বাড়িতে বসে বসে বোর হচ্ছে আর বেসিক্যালি এইটা ওর বার্থডে উইক চলছে। এই কারণে আমরা যে প্ল্যান করলাম যে চল কাছাকাছি ইকো পার্কে যাই, ইকো পার্কে গিয়ে দেখি কি করি, কোনো প্ল্যান ছাড়া, ওইটাও কোনো প্ল্যান ছাড়া আজকে এসে দেখছি বৃহৎ লেভেলের ভিড়। তো ঘুরবো ফিরবো কি করবো, একটু বাড়ি থেকে খাবার অবশ্যই এনেছি। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে এইটা যে সারাটা দিন আমরা এখানে কাটানোর প্ল্যানে আছি, তো সাথে থাকো, দেখি আর কি করি, তোমরাও সাথে থাকো। আমারও খুব একটা বলবো না যে ইচ্ছা নেই, ওটা আমারও ইচ্ছা আছে। তো সাইক্লিং করতে আছে, চল তাহলে খুঁজতে হবে, তো দেরি করলে হবে। বিখ্যাত ট্রেন যেটা পুরো ইকো পার্ক আপনাকে ভ্রমণ করাবে, জাস্ট দেখো, ওয়াও, কি ক্ষমতা আমাদের না, ট্রেনের পাশ দিয়ে দিয়ে যাচ্ছি, কোনো ব্যাপার না, বাই। চল না হাওয়াই মিঠাই খাই ভাই, এটা চড়বো ভাই, না 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 এটা না, সাইকেল সাইকেল চড়, না না চল চল, এখন চলো মিমিকে বললাম, মিমিকে বলে ফাইনালি হলো, চলো দাও না একটা ক্যান্ডি, একটা ক্যান্ডি বলে বাবল বলে ক্যান্ডি বলে বাবল বলে টুইট আইফেল টাওয়ারের সামনে, এই যে টাওয়ারটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আর একটু জাস্ট হাঁটলেই আমাদের এই টাওয়ারের কাছে আমরা পৌঁছে যাবো। হ্যাঁ, এখন আমরা প্যারিস চলে এসেছি, রাইট। আর এই যেও কিনেছে হাওয়াই মিঠাই, ইনফ্যাক্ট ক্যান্ডি এটা, তো এটা ওখানে গিয়ে আমরা এনজয় করবো, প্যারিসে বসে আমরা এখন ক্যান্ডি খাবো, চলো। সরি টু সে, বাট আমরা ভেবেছিলাম এটা আজকে ওপেন থাকবে, এখানে এসে দেখছি এখানে নো এন্ট্রি অলরেডি, আমাদের যে কাজ চলছে তার জন্য এটা বন্ধ, এখানে এখনো অবধি কাজ চলছে, অনেক কিছুই বাকি আছে এখনো এখানে, অ্যাকচুয়ালি মানে এখানে সারা বছরই বলতে পারো কাজ চলতেই থাকে কিছু না কিছু ভাবে। তো আজকে যাই হোক, আমরা টাওয়ার তো দেখতে পেলাম, বাট অনেকটা আসার পর একটু মুখটা অফ লাগছে, কারণ কি এটা অফ ছিল, যদিও কাছের থেকে আমরা দেখতে পেয়েছি, স্টিল আমরা যদি একটু কাছে গিয়ে আর একটু এনজয় করতে পারতাম ব্যাপারটাকে আরও ভালো লাগতো। এত বড় পার্ক ঘুরে শেষ করা যাচ্ছে না, হ্যাঁ ব্যথা করছে যথারীতি আমার, ওর সাথে ক্যাচাল লেগে গেছে এবার, সিরিয়াসলি পা পুরো ব্যথা করছে। যাই হোক, এখানে একটা সুন্দর খুব সুন্দর একটা রোজ গার্ডেন পেয়ে গেছি আমরা, তো এখন এই ভেতরে আমরা ঢুকবো, জায়গাটা খুবই সুন্দর, অনেক লোকই দেখতে পাচ্ছ ভিড় করে আছে জায়গাটার মধ্যে, খুব সুন্দর লাগছে জায়গাটা, চলো তোমাদের সাথে নিয়ে যাই, সাথে থাকো। অসম্ভব সুন্দর একটা জায়গা, আর তার মধ্যে রোজগুলো যে হোয়াইট রেড এত সুন্দর, ওয়াও, জাস্ট গাইজ, অনেকটা অনেকটা ভিড়, যার জন্য আর ভিতরে যাওয়ার সাহস করছি না, কিন্তু খুব সুন্দর, অসম্ভব সুন্দর, মানে এত ভালো লাগলো না, মানে গার্ডেনটা দেখেই মনটা জানি কেমন ভালো হয়ে গেল, তাই না গাইজ? জাস্ট কত ভিড় লোকের, উইকেন্ড ছাড়াও এত ভিড় হয় ভাবতেই পারি না, জাস্ট ফাইনালি আমরা একটা খাওয়ার সুযোগ পেয়েছি, ওহ কতক্ষণ ওয়েট করে আছি, শুট করেই যায়, ফটো তুলেই যায়, খেতে আর দিচ্ছে না আমাকে, এখন বসেছি খেতে, খেয়ে নি। আমাদের ইনস্টাগ্রাম যে পেজটা আছে অবশ্যই ফলো করবে, দা গার্লস 360, তো অবশ্যই আমাদের ইনস্টাগ্রামটা ফলো করবে, ফেসবুকটাও সেম, আর ইউটিউব তো আছেই, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
আমি দেখছি যে রেস্টুরেন্টগুলোতে এত ভিড় আজকে, বাপরে বাবা এত লোকের ভিড়, এরকম ভাবে হবে? আগে তুই যেটা এনেছিস সেটা খাই, তারপরে বাকি খুব অল্প খাবার এনেছি। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। তো ফাইনালি মিমি খাবারটা নিয়ে এসেছে আমাদের, খাবারটার উপর হামলে ফেটে গেছে খাবারটা। সরি, হ্যাঁ সরি, কি আছে, কি দারুণ দেখতে হয়েছে ভাই। আমি জাস্ট টেস্ট করে দেখি, তুই তো বাড়িতে খেয়েছিস ভাই। এরকম ভিড় হয় আমাদের কল্পনার হতে পারে, একটা ইমাজিনেশনের বাইরে এটা। সিরিয়াসলি ঢোকার পর থেকেই দেখছি লোকই লোক, টিকিট কাউন্টারে লোকের লাইন, এটা কি এ খেয়েই যাচ্ছে, ওকে বলে লাভ নেই আমার। আর সত্যি কথা বলতে ওয়েদারটা এত মিষ্টি, একটা মিষ্টি রোদ আর এত সুন্দর লাগছে। দেখো জাস্ট লেকের পাশটা দিয়ে হাঁটছি না, মানে জাস্ট রিফ্রেশ, পুরো মুডটাই ফ্রেশ হয়ে গেল, এত সুন্দর পরিবেশ। সাহসটা পেলাম না। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, এখানে ঢুকতে গেলে মানে কাছাকাছি যেতে গেলে এখান থেকে টিকিট নিতে হবে, নিয়ে ওই যে লাইন লাইনটা জাস্ট লাইন দিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে, তো পসিবলই না কোনো ভাবে। তো একটু তোমরাও কষ্ট করে দূর থেকে দেখে নাও। মৌমিতার এই বোরিং ডেসের মধ্যে যে আমি ওকে একটা দিন খুব ভালোভাবে কাটাতে পারলাম, ওর সাথে কাটাতে পারলাম, এটা খুব ভালো লাগছে। এটা ডেইলি ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। Oh, oh, oh.